Selamünaleyküm. Şüce ve kalıcı patrik ayrıca online klasa sorak işareti de açı. Amin Muhammed Mahdumaşan ve Başak Polisyonkan. Bu şirketi bindi. Aslında amra Polisyonkan öpün bakı çöpür tağ da vizyar konu var. Ekta kuru kuru esin inşi kbaşını alıçan adı. Kaşını da kalı. Din mi? Dujan player. Soyun inse, sadeyin inse nam da var. Bizim player, tadı certain inse run da var. Bizim onu tamim, bizim onu şakir. Yani prosto tamimi runa dividan kaçça yata? Ko, listar ki, kuru bir duvarda ne şarbonin mi man, kato? Şarbonin mi man, kato bekle karo? Ko, şakir bir runa gol duvarda mi ne karo? Dujanın modde nirbaçak komiti, kake tut çala, çuram tabave nirbaçık da korbe, bekle karo. Bu ekstra var, sizin için prosto amla. পরিমিত ব্যবধানে সর্বনিম্ন মান শূন্য তাহলে আপনি সেটা বলতে পারবে যে যখন কোন তত্ত্বশ্রেণীর সকল মানগুলো সমান হবে তখনই পরিমিত ব্যবধানের মান শূন্য হবে আদারাইজ তাহলে সহজ কথা হচ্ছে পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান শূন্য আমরা বলবো যে কোন তত্ত্বশ্রেণী যখন প্রতিটি মানই সমান হবে অর্থাৎ x1 সমান x2 সমান x3 ডট xn প্রত্যেকটি মানই সমান তখনই পরিমিত ব্যবধানের মান শূন্য এখন আমরা গতে যাই প্রয়োগে যাই সাকিবের রানের গড় ব্যবধান নির্ণয় করব তাহলে আমরা প্রথমে বলে নিলাম যে মানে করি সাকিবের রানের চলকের মান হচ্ছে x ধরে নিলাম চলকের মান হচ্ছে x তাহলে এখানে x মানগুলো লিখলাম এই যে 6টা মান দেওয়া আছে এর আগে আমরা জানি যে লিখে নিব গড় থেকে নির্ণীত গড় ব্যবধান আমরা জানি গাণিতিক গড় ব্যবধান তিন জায়গা থেকে নির্ণয় করা যায় একটা মধ্যমা থেকে একটা প্রচুরক থেকে একটা গাণিতিক গড় থেকে তো যেটা থেকে নির্ণয় করব সেটা আগে আমি একটু ডিফাইন করে নিলাম কোথা থেকে গড় থেকে যেমন লিখলাম x বার তাহলে সূত্র লিখলাম সামেশন x স্কয়ার সাইন x মাইনাস x বার বিয়োগ বের এখন তাহলে কি কি লাগতেছে x x তো অলরেডি দেওয়া আছে x বার দ্যাট মিন গাণিতিক গড় তাহলে x বার সূত্রটা কি সামেশন x এর বাই n এখন আসে এবার এখানে সবগুলো x যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে সামেশন x অর্থাৎ প্রদত্ত যে মানগুলো দেওয়া থাকে সেগুলো যোগফলকে আমরা বলি সামেশন এক্স লিখলাম সামেশন এক্স এখন আসে এবার কি লাগতেছে এক্স এর মাইনাস এক্স বার অর্থাৎ চলক থেকে প্রত্যেকটা চলক থেকে তার গাণিতিক গড় বের করতে হবে তাহলে আমি এখানে গড় বের করছি তাহলে গড় কিভাবে বের করি সামেশন এক্স এর মান তাহলে 197 বের করে সিং দ্যাট ইজ 32.83 পেলাম এবার কাজ হবে এই জায়গাতে এই যে আমি লিখে দিয়েছি দেখো আর ফলাফলটা ফলের ধারাত্মক ভাগে আমরা জানি ফলে যে তাহলে 102 মাইনাস 32.83 অর্থাৎ প্রত্যেকটা মান থেকে তার গড় বিয়োগ করি 32.83 বিয়োগ করি বিয়োগ করলে যে মানটা হবে সেটাই পাবো সেগুলো যোগ করলে হবে সামেশন এক্স এ মাইনাস এক্স বার ইকুয়াল টু 167 আমি আবার বলছি প্রত্যেকটা মান থেকে তার গড় বিয়োগ করতে হবে এই যে সূত্রের ফর্মেটটা দেওয়া আছে এক্স আই মাইনাস এক্স বার তাহলে এক্স এ হচ্ছে প্রদত্ত মান এক বার হচ্ছে সবগুলো মানের গাণিতিক গড় তাহলে এই ছয়টা মান থেকে এই 32.83 আমাকে বিয়োগ করতে হবে যদি যতটা মান থাকে প্রত্যেকটা মান থেকে এই মানটা বিয়োগ করতে হবে বিয়োগ করে তার ব্যবধান বের করতে হবে তাহলে সবগুলো ব্যবধান মানে প্রত্যেকটা থেকে 32.83 বিয়োগ করলাম করে সবগুলো যোগ করলাম যোগ করে এবার আমরা সূত্রটি পাঠিয়ে দিলাম 167/6 27.53 দিস ইজ আনসার গড় ব্যবধানে কোনো পিছনে সবগুলো একই এই নিয়মে তো করব জাস্ট এক্স বার এক্স দাও থাকবে এখান থেকে গাণিতিক এই এক্স এর মানগুলো গড় বের করব বের করে প্রত্যেকটা মান থেকে তাদের ব্যবধান বের করে সমষ্টি বের করলে যেতে হবে সেটা হচ্ছে তত্ত্ব সংখ্যা তাদের পাই পয়েন্টস ছয়টা ইনিংস এই জন্য ছয় দিয়ে ভাগ যেটা হবে সেটাই গড় ব্যবধান এখন আমরা যে উচ্চ গাত্রের পাশে যাই দেখো একটু বলছে দুজনের মধ্যে দ্যাট ইজ তামিম এবং সাকিবের মধ্যে
নির্বাচক কমিটি কাকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করবে? এখন দুজন প্লেয়ার এখানে আছে, একজনকে বাছাই করবে, এবং কাকে বাছাই করবে কেন ব্যাখ্যা করবে? তাহলে আমরা জানি কোনো কিছু তুলনা করতে গেলে কি নির্ণয় করা লাগবে, দুইটি নিবেশনের, সেটা হচ্ছে বিভেদাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিবি। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম যে আমরা জানি বিভেদাঙ্ক সিবি ইকুয়াল টু সিগমা বাই এক্স বার ইনটু হান্ড্রেড। হোয়াট ইজ সিগমা? সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট ইজ পরিমিত ব্যবধান, যেটাকে আমরা সিগমা বাই এস ডি বলি অনেক সময়, এস ডি দ্বারা প্রকাশ করা হয়। বাংলা বলে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, সবগুলো কথা একই। তাহলে সিগমা সূত্র লিখলাম সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস এক্স এ মাইনাস এক্স এ বাই এন হোল স্কয়ার। তাহলে এবার আমরা যাই বিভেদাঙ্ক নির্ণয় সারণীতে তৈরি করি, কি কি লাগবে, মানে সূত্র আমার কি লাগবে। এন আমি পেয়েছি আগে পেলাম, দ্যাট ইজ সিক্স, এক্স দেওয়া আছে, দ্যাট ইজ দিস। এবার তাহলে কি লাগছে, এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর মানগুলোকে বর্গ করলে এক্স স্কোয়ার পাওয়া যাবে, বাস হান্ড্রেড টুয়েলভ বার করলে এটা পাওয়া যাবে, দ্বিতীয় বার করলে ফাইভ বার করলে এই পাওয়া যাবে। পাওয়া গেলে এবার আমরা আসি ওই আবার সূত্রে যাই, সামেশন এক্স স্কোয়ার, সব দি মান যোগ করলে যে মানটা হবে সেটা হলো সামেশন এক্স স্কোয়ার, দ্যাট ইজ 13779, দ্যাট ইজ এন, এন হচ্ছে ছয়, সামেশন এক্স আই, অর্থাৎ সব দি মান যোগ করলে আসে 197। এটাকে আমি ইচ্ছে করলে একবার লিখতে পারি, একবার হোল একবার স্কোয়ার, দ্যাট ইজ একবার মান আমরা আগে পাইছি 32.83। তারপর আমি তোমাদের বুঝার জন্য দেখি ভাঙা নিলাম, এটাকে আমরা লিখতে পারি একবার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই এন, তাহলে একবার স্কোয়ার, দ্যাট ইজ এক্স, যেটাকে একবার করলে বারো যায়, বুঝলাম। তো সিগমা পেলাম 34.91। এখন আসি আমরা সিগমা চলে যাই, এখানে বিভেদাঙ্ক যাই, তাহলে 34.91 বড় আমরা পেলাম ইনটু হান্ড্রেড, কারণ আমরা জানি বিভেদাঙ্কটাকে শতকরায় তুলনা করতে হবে, কম্পারিজন করতে হলে, কারণ বিভেদাঙ্কটা হচ্ছে একক বিহীন সংখ্যা, যদি এখানে একক না থাকে এত এত মানে কত, তাহলে আমরা পার্সেন্টে নিই যে একসাথে 6.32%। এখন এই দুইজন থেকে আমরা একজন প্লেয়ারকে চেহারা দেখে তুলনা করা যাবে না, এখানে ডাটা ডাটা এবং রেজাল্ট দেখে আমাকে বলতে হবে কে ভালো প্লেয়ার, কাকে নির্বাচন কমিটি নির্বাচন করবে সেটাকে আমাকে দেখতে হবে। তাহলে দেখো তামিমের বিভেদাঙ্ক হচ্ছে 23 আর সাকিবের বিভেদাঙ্ক হচ্ছে 106, তাহলে কে ভালো প্লেয়ার? তাহলে দেখো যেহেতু যেহেতু সিবি তামিমের বিভেদাঙ্ক অর্থাৎ সাকিবের বিভেদাঙ্ক বেশি, আমরা জানি যার বিভেদাঙ্ক কম সেই ভালো প্লেয়ার, যার বিভেদাঙ্ক কম তাহলে কার কম, তামিমের কম। তাহলে আমরা বলবো যেহেতু বাংলা এইভাবে লিখতে পারো, যদি এইভাবে না লিখো তাহলে লিখবে দেখা যাচ্ছে যে যেহেতু সাকিবের বিভেদাঙ্কের চাইতে তামিমের বিভেদাঙ্ক কম, সেহেতু তামিমেই ভালো খেলোয়াড়, সুতরাং নির্বাচক কমিটি তামিমকে চূড়ান্ত খেলায় নির্বাচিত করবে, এই কথা লিখে দিবে। এত কথা না লিখে সরাসরি লিখলে হবে, জাস্ট যেহেতু আমরা জানি যার বিভেদাঙ্ক কম সে ভালো প্লেয়ার, সুতরাং তামিমকেও চূড়ান্ত খেলায় নির্যাত ভাবে নির্বাচিত হবে। তুমি তোমার নিজে বলতে চাস, এখানে বলছি ব্যাখ্যা করতে কেন, জাস্ট এই জিনিসটা বুঝতে পারলে হবে, বুঝাতে পারলে হবে যে যার বিভেদাঙ্ক কম সেই বেস্ট প্লেয়ার, যার কোনো এখানে অনেক কথা বলা যায় দরকার নাকি, বুঝাতে পারলে এসে সুতরাং আমরা বলবো যে এখানে তামিম তামিম হচ্ছে বেস্ট প্লেয়ার, সুতরাং তামিমকে নির্বাচিত করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একটা শুরু করে একটা বসে ধরে আরো অনেক প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন আরো দেখবে, আগামী ক্লাসে আমরা বিস্তারিত আরো আলোচনা করবো। সবাই থেকে ধন্যবাদ।